আগবাড়িয়ে যুদ্ধ বাধাতে চাচ্ছে মিয়ানমার টেকনাফের বঙ্গোপসাগরে মাছ শিকারকালে সেন্ট মার্টিনের অদূরে থেকে মাঝিমাল্লা সহ চারটি বাংলাদেশি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা শনিবার সেন্ট মার্টিনে পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলার সহ বাইশ জন মাঝিমালাকে ধরে নিয়ে যায় তারা বিষয়টি স্বীকার করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ জান তার দ্বীপের চারটি ট্রলার সহ বাইশ মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী বিষয়টি সংশ্লিষ্টতে জানিয়েছেন স্থানীয় জেলারা জানান শুক্রবার সন্ধ্যায় সেন্ট মার্টিনের কয়েকজন বাসিন্দা চারটি মাছ ধরার ট্রলারে করে বাইশ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান সকালে দ্বীপের পূর্ব দিকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে অস্ত্রের মুখে জিম্মি করে ওইগুলো ট্রলার সহ ধরে নিয়ে যায় পরে তারা এসে জনপ্রতিনিধি সহ ট্রলার মালিকদের বিষয়টি জানান এ বিষয়ে ট্রলার মালিক মোহাম্মদ আজিম জানান ঘটনাটি বিজেপি ও কোস্ট কোস্টগার্ডকে জানিয়েছেন সেন্ট মার্টিন স্টেশনের গার্ডের এক কর্মকর্তা বলেন মাঝিমাল্লা সহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি তবে তারা কি রোহিঙ্গা নাকি বাংলাদেশি সেটি খতিয়ে দেখা হচ্ছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন ঘটনাটি তদন্ত করে কোস্টগার্ড ও বিজিবি ব্যবস্থা নেবে এ ব্যাপারে টেকনাফ দুই বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি